হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেসিপি দেশের গল্প। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আজকে আমি চলে আসলাম গ্রাম্য পরিবেশে, গ্রাম্য রান্না দেখতে। একটা গ্রামীণ পরিবেশে রান্না আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে আমার সঙ্গে থাকুন। আমরা আজকে এসেছি মনু বেগমের বাসায়, তার বাড়িতে। আজকে এটা তার একটা ছোট্ট কিচেন। এখানে যে খড়ির চুলায় সে আজকে একটা মাছের রেসিপি করবে, সেটাই আজকে আমরা দেখব। সে এখন তার মাটির চুলাটা জ্বালিয়ে ফেলল, এখন সে যাচ্ছে মূল রেসিপিতে। এখানে কি কি আছে রান্নার, রান্নার জন্য কি কি রেডি করেছে আমরা এখন একটু জেনে নেব, দেখে নেব। এই যে সব কিছু সুন্দরভাবে রেডি করে নিয়েছে। এখানে আছে এই যে পেঁয়াজ কুচি, এখানে আছে ধনে পাতা, এখানে আছে লাল মরিচের গুঁড়া, এই হলুদের গুঁড়া, লবণ, এটা কি জিরা বাটা না আদা রসুন, জিরা বাটা, এই যে এখানে আছে। আর ওখানে মাছটা একটু মাখিয়ে রেখেছে হলুদ লবণ দিয়ে। আর ওখানে আছে এটা দেখি তরকারি, এটা এদিকে। এখানে আছে যে আলু বেগুন কেটে নিয়েছে, আলু বেগুন দিয়ে তরকারি রান্না করবে ওই মাছটা। এখন মাছটা কী করবেন? আচ্ছা, উনি এখন মাছটা ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিল। মাছটা এটা শুধু হলুদ লবণ দিয়ে মাখানো ছিল এতক্ষণ, না মাথায় রেখে দিয়েছিল। এখন এই তো একে একে সবগুলোকে দিয়ে দিচ্ছে ফ্রাই করার জন্য। আপনি কি কি রান্না করতে বেশি পছন্দ করেন, কোনটা ভালো লাগে বেশি? মাছটা রান্নাই ভালো লাগে, মাছ ভাজি করে সবজি দিয়ে সবজি কষা দিয়ে মাছ দিয়ে ভালো লাগে। আচ্ছা, এখন তো শীত আসছে, অনেক সবজি পাওয়া যাবে, মাছ ভেজে শীতের সবজি দিয়ে রান্না করতে অনেক ভালো লাগে, এটা খেতেও অনেক মজা। আমাদেরকে কিন্তু একদিন খাওয়াতে হবে। এই যে এখন মাছগুলো উল্টে দেওয়া হচ্ছে, এক সাইড হয়ে গিয়েছে। এটা মনু বেগমের কিচেন রুম, রান্নাঘর। আপনার পুরো নাম কি? মনোয়ারা। এখন ওই বস্তাগুলোর মধ্যে তার মাটির চুলায় জাল দেওয়ার জন্য পাতা খড়ি টড়ি শুকিয়ে গুছিয়ে রেখেছে। হয়ে গেছে, এখন আমাইয়া ভাই তরকারি চলা দিব। এখন এই তো মাছগুলো ভাজি করা হয়ে গিয়েছে। আচ্ছা, এখন নামিয়ে ফেলবেন না? হ্যাঁ, নামাই ফেলা। আচ্ছা, এখন এই যে আর একটা কড়াই তুলে দিল চুলায়। এখন এই কড়াইতে তরকারিতে রান্না হবে। রান্না তেল দিয়ে দিল। কদিন পরে তো আবার ফুলকপি সিম এগুলো পাওয়া যাবে, অ্যাভেলেবল হবে। তখন তো এই যে মাছের মধ্যে, বড় মাছের মধ্যে, তারপর সবজি করা যাবে, ভাজি করা যাবে।
শীতের দিনটা আসলে আমরা সবাই পছন্দ করি এই সবজিটার কারণে। অনেক সুন্দর দেশি ধনে পাতা পাওয়া যায়, অনেক গন্ধ থাকে, খুব ভালো লাগে। শীতের দিনে যেন কেন তরকারিতে ধনে পাতা না দিলে মনটাই ভরে না, ভালো লাগে না। ধনে পাতা দিলে খেয়ে তৃপ্তি পাওয়া যায় অনেক। এখন কি দিয়ে দিচ্ছেন এগুলো? বুড়া মরিচ দিল, এখন হলুদ দিয়ে দিচ্ছে, আদা রসুন জিরে বাটা, আদা রসুন জিরে মিক্স করে বাটা, লবণ দিল, দিয়ে দিল লবণ। আচ্ছা, এখন এই যে মশলাটা কষিয়ে নিবে, মশলাটা কষিয়ে নিবে। আরো বেগুন গুলো ধুয়ে নিচ্ছে, ধুয়ে রাখিস দিয়ে। মশলা কষানো মনে হয় হয়ে গেল না? এখানেই তো আলু বেগুন দিয়ে দিচ্ছে। আলু বেগুনটা কষিয়ে নেবেন, কি দিয়ে দিলেন ওগুলা? ধনে পাতা দিলেন, ধনে পাতা দিয়ে দিল। ধনে পাতাটা তরকি নামানোর একটু আগে দিলে ওই ঘ্রাণটা থাকে, পাতার কালারটা সুন্দর লাগে, মানে বেশি রান্না হয়ে যায় এই সময় দিলে। আমরা ফিরে আসছি তরকারিটা কষানো হওয়ার পর। এখন পানি দিয়ে দিলাম, তরকারিটা কষানোর পরে পানি জল দেওয়ার জন্য, পানি দিয়ে দিলে সিদ্ধ হওয়ার জন্য। এটা কি মাছ রান্না করতেছেন আপনি? রুই মাছ। এই চ্যানেল থেকে আমাদের ছয়জনকে ছটা মাছ দিয়েছিল, আমি দেখে দিয়েছিলাম, আজকে রান্না করতেছি। ও, ওই ছয়টা মাছের একটা না? আচ্ছা, রুই মাছ তো। আচ্ছা, মাছটা এখন দিয়ে দেই। মাছগুলো তরকারিতে দিয়ে দিচ্ছে,
হচ্ছে এখন আমাদের এই আমাদের এই চ্যানেলটা দেশ বিদেশের গল্পটা আপনারা সবাই জানেন খুলে পালা সবাই দেখে ফলো করেন রান্দা অনেক রান্দা বাড়ি দেখা যাবে এইটাতে উনি মনু বেগম বললো যে এই দেশ বিদেশের গল্প চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করলে এরকম অনেক রান্না নাকি দেখা যাবে সে এখন সেটা বললো যে সবাই যেন ফলো করে তাহলে তার মতো এরকম অনেকেই রান্না করবে সেও আরও করতে আগ্রহী এখন নামিয়ে ফেলছে এই যে তরকারিটা কমপ্লিট হ্যাঁ অনেক সুন্দর কালার আসছে তরকারি দেখেই অনেক মজা বোঝা যাচ্ছে যে অনেক মজা হয়েছে আমি টেস্ট করে দেখলাম যে তরকারিটা বেশ মজা হয়েছে যদি ওরা আমাকে বলছে যে একটু খেয়ে যেতে ভাতের সাথে খেতে কিন্তু আজকে আমি আর খাবো না আমার সময় নেই তো ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন এরকম অনেক ভিডিও পেতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন ঠিক আছে মনু বেগম আপনার কিছু বলার আছে ঠিক আছে ভিউয়ার্স এই যে সন্ধ্যা লেগে আসছে এখন আমরা আপনাদের কাছে থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ